नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संगं शरणं गच्छामि। आज हमारे भारत 75वां स्वाधीनता दिवस এই স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর শহীদ আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রত্যেককে টালিগঞ্জ মোড়েবনীয় বৌদ্ধ সমিতির পক্ষ থেকে এবং ভারতীয় বৌদ্ধদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতায় পূর্ণ দান জ্ঞাপন করছি। যে সকল বীর যোদ্ধারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, জীবন বাজি রেখেছেন, শহীদ হয়েছেন এবং তাদের পরিবারের সকল সদস্যদের আমরা কৃতজ্ঞতায় অভিনন্দন জ্ঞাপন করছি। ভারতের স্বাধীনতা অনেক ভাষা, অনেক ধর্ম, অনেক বর্ণের সমষ্টি আমরা ভারতীয়রা। এই মহান দেশের এতগুলো রাজ্য নিয়ে, এতগুলো ধর্ম নিয়ে, এতগুলো ভাষা নিয়ে এখনো যে একতা, অখণ্ডতা এবং সম্প্রীতি আমাদের মধ্যে রয়েছে, এটা প্রত্যেক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষের অবদান রয়েছে। আজকের এই করোনা প্যান্ডামিকে 2021 সালে আমরা 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমাদের ভারতে। আমরা প্রার্থনা করব মুনি ঋষিদের কাছে, আমরা প্রার্থনা করব ভগবান গৌতম বুদ্ধের কাছে, আমরা প্রার্থনা করব আমাদের পুণ্যের কাছে যে আমাদের ভারতবর্ষ থেকে যেন করোনা বিদূরিত হয়, আমাদের ভারতবর্ষের সকল মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে। আমাদের ভারতের ভারত সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যারা প্রশাসনিক আধিকারিক আছেন তাদের সকলের জন্য কল্যাণ হয়, মঙ্গল হয়। টালিগঞ্জ সম্পত্তি বৌদ্ধ বিভাগ থেকে এবং আমাদের ভারতীয় বৌদ্ধদের পক্ষ থেকে আমরা সেই প্রার্থনা করছি। ভগবান বুদ্ধ আশীর্বাদ আমাদের ভারতবর্ষের সংহতি, একতা এবং অহিংসা পরম ধর্মে আরো বেশি নিবিড় হোক এই প্রার্থনায় আজকে আমরা এই আমাদের টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধ বিহার প্রাঙ্গণে, মন্দির প্রাঙ্গণে আমরা এখন পতাকা উত্তোলন করব। এই পতাকার যে রং, এটা গেরুয়া সাদা নীলে বর্ণিত। পতাকার মাঝখানে যে চক্র আপনারা দেখেন সেটা আমাদের বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে আমরা বলি ধর্ম চক্র, অনেকে বলেন অশোক চক্র, যেহেতু ভগবান বুদ্ধের দীক্ষা নিয়েছিলেন আমাদের সম্রাট অশোক, বৌদ্ধ ধর্মের দীক্ষা নেওয়ার পরে এটাকে অশোক চক্র অনেকে পরিচয় দেন, কিন্তু এটা আসলে হচ্ছে ধর্ম চক্র। এর মধ্যে 24টি শিখ রয়েছে, প্রত্যয় রয়েছে, যেটা বৌদ্ধ ধর্মের 24 প্রকার প্রত্যয়। এভাবে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা আমরা জানাতে পারি। আজকে এই মহান ভারতের জাতীয় পতাকা দিকে দিকে আরো বেশি উদ্দিন হোক। আমরা অলিম্পিক্সে 2020-এর যে অলিম্পিক জাপানে হলো কিছুদিন আগে, সেই অলিম্পিকে আমাদের অনেকে স্বর্ণ জয় করেছেন, অনেকে ব্রোঞ্জ জয় করেছেন, অনেকে সিলভার জয় করেছেন, তাদের প্রতি আমরা অভিনন্দন জ্ঞাপন করি, কারণ তারা আমাদের ভারতীয় জাতীয় পতাকার উদ্ধীন করেছেন। এরকম ভারতের জাতীয় পতাকা সারা বিশ্বের মধ্যে আরো বেশি উদ্ধীন হোক, আরো বেশি জয়যাত্রা হোক, ভারতের সুনাম, সুখ্যাতি, সুযশ আরো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ুক। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সহিষ্ণুতা, ভারতবর্ষের সাম্য, মৈত্রী আরো বেশি দিকে দিকে ছড়িয়ে পড়ুক, সেই প্রার্থনায় আমরা এখন জাতীয় পতাকা উত্তোলন করব। আমাদের মাঝে আজকে আমাদের অনেক সদস্য উপস্থিত আছেন, আছেন আমাদের বুদ্ধানন্দ বিক্রম, তিনি আলিপুর ধর্মজ্যোতি পত্রিকার অধ্যক্ষ, আমাদের মধ্যে আছেন আমাদের সমিতি মাননীয় সভাপতি শান্তারাম বড়ুয়া, আমাদের মাঝে আছেন সহ কার্যকরী সভাপতি
আমাদের ইন্দ্রজিৎ বড়ুয়া বাদলদা আছেন, আমাদের সহসভাপতি সুকুমল বড়ুয়া, সহসভাপতি কৃষ্ণাদ্রি বড়ুয়া আছেন, আমাদের সহ সম্পাদক বুদ্ধিজ্যোতি বিক্কু, আমাদের ট্রেজারার আছেন আমাদের স্বপ্না বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আছেন নয়ন বড়ুয়া আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের টালিগঞ্জ বৌদ্ধ মন্দিরের সদস্য আমাদের নবারুণ বড়ুয়া, আমাদের আছেন বিনয় সিংহ মহাশয়, আজকে তার বাবার উদ্দেশ্যে এখানে সম্বোধন হবে, আছেন আমাদের বন্দনা বড়ুয়া, আমাদের ছোটবান্তে মৃত্যুঝুঁকি বান্তে সহ আছেন আমাদের সন্দীপ, আমাদের তরুণ প্রজন্মের আরেকজন সদস্য সন্দীপ বড়ুয়া, আমাদের লতিক বসিয়ে দ্বারা আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করবো, কিরম মাইকে মনে হচ্ছে কেন জাতীয় পতাকা উত্তোলন করবেন? আমাদের সমিতির সভাপতি শান্তারাম বড়ুয়া, সুকুমল বড়ুয়া, এখন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওটা ওটা অ্যাপেলের ফোন, তাই অ্যাপেলের ছবি এবং আমাদের দুটান্ত ব্যক্তি দেখো তো কিভাবে তুলছে, খুলে যাবে উপরে গিয়ে দেখবে, খুলো 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 খুলো, জনগণ মনে বলতে হবে, তোমরা করো না, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত বাপ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল চলতি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সাধু সাধু সাধু।
বীর শহীদদের প্রতি পুষ্প নিবেদন করবেন আমাদের উপাসিকা লক্ষিতা বড়ুয়া। আচ্ছা বোতল একটু দিয়ে দিন আগে অল্প করে। একজনের প্লেটটা ধরো, মিরাপুর উপাসিকা মীরা বড়ুয়া, আমাদের বয়স্ক উপাসিকা। হ্যাঁ তারপরে লৌকিক উপাসিকা, আসুন বদলাতে আসুন আগে মায়েরা। সুলগ্না সিংহা তুমি নাও। এরপরে সন্দীপ বড়ুয়া, হ্যাঁ সাধু 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 সাধু